তুফান তুফান, হোয়াট ক্যান আই সে, ইটস টু গুড। বাংলাদেশে এরকম সিনেমা হওয়া মনে হয় আরো বেশি জরুরি, এরকম অসাধারণ। আমি সিটি বাজিয়েছি, আমি গান গেছি, কুক 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 গানে আমি নেচেছি সিনেমা হলে, সো ইট ওয়াজ অ্যামেজিং। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী চমক ইতিমধ্যে নতুন করে মুগ্ধ করলেন সবাইকে। শাকিব খানের তুফান সিনেমার দুষ্টু কোকিল গানে হলের ভিতরে বসে নেচে উত্তাপ ছড়িয়েছে ইন্টারনেট মাধ্যমে। তার নাচের এই প্রতিভা, সৌন্দর্য এবং অভিনয় দক্ষতা মিলে এক অসাধারণ পরিবেশনা উপহার দিয়েছে। ইতিমধ্যে এই অভিনেত্রী শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ইতিপূর্বে শাকিব খানের সিনেমা আমার তেমন দেখা হয়নি এবং শাকিব খানকে তেমন একটা পছন্দ হতো না, তবে এই প্রথমবার শাকিব খানের তুফান সিনেমা দেখে আমি সত্যি শাকিব খানের ফ্যান হয়ে গেছি। I was not that big fan of him, but after that I must say I'm a big fan of Shakib Khan. রীতিমতো হলের ভেতরে নাচানাচি ও শেষ বাজিয়ে নেটিজেনদের নজর কেড়েছে এই অভিনেত্রী চমক। এবং ঢাকার স্টার সিনেপ্লেক্সে তুফান সিনেমার সাকসেস পার্টিতে শাকিবের সাথে স্ক্রিন শেয়ারও করেছেন এই অভিনেত্রী চমক। নিজের নামের এই চমকের সাথে যেন রীতিমতো চমকে দিয়েছে সকল ভক্তদের এবং সেই সাথে শাকিবের ফ্যানদের কাছে পেয়েছে অসংখ্য ভালোবাসা। প্রিয় দর্শক, শাকিবের সকল আপডেট পেতে হ্যান্ডি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। SA News 24 Hours।